এই লকডাউন এবং করোনা আমাদের অনেক শিক্ষা দিয়েছে। বহু সফল মানুষ কাজ হারিয়ে এখন হয়েছেন বেকার। যারা আগে থেকেই বেকার ছিলেন তারা মনে আশা হারিয়ে ফেলেছেন কিছু কাজ পাওয়ার বা কিছু কাজ করবার। আমাদের প্রত্যেকের অতীতে যা হয়েছে বা যা হয়ে গিয়েছে সেটাকে আমরা কেউ পরিবর্তন করতে পারবো না। অতীতের গল্প অতীতের মতোই থাকবে। জীবন এখনো বাকি, গল্পের শেষও এখনো বাকি। আমরা চাইলে এবং তার বিনিময়ে কঠোর পরিশ্রম করলে সেটাকে নতুন করে সাজিয়ে তুলতে পারবো। তাই যা হারিয়েছেন বা যা ক্ষতি হয়েছে সেটাকে ভুলে যান, বর্তমানকে নিয়ে ভাবুন। কারোর অনুকরণ নয়, কারোর অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজেকে নিজের মতো তৈরি করুন। তবেই আপনি হবেন সফল ব্যক্তি এবং তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। একমাত্র ব্যবসা করেই সম্ভব কম দিনের মধ্যে সফলতা অর্জন করা। আজ আমি আপনাদের এমন এক ব্যবসার কথা বলবো যেটি পুরুষ থেকে শুরু করে মহিলা যে কেউ পারবেন শুরু করতে। একই মেশিনের সাহায্যে এবং একই জায়গাতে মুড়ি ভাজা থেকে শুরু করে খই ভাজা, পপকর্ন, চানা, চিড়ে ভাজা সবকিছুই করতে পারবেন। ভিডিওর মধ্যে যে সন্ধান দেব সেখানে আপনারা হোলসেল এবং রিটেল দুরকম টাইপেরই মেশিন পাবেন। এবং এই ব্যবসা সারা জীবন চলবে এবং ১২ মাস চলবে। যে কোনো কারণে বা যে কোনো সিচুয়েশনে এই ব্যবসার বন্ধের কোনো সম্ভাবনা নেই। চলুন তাহলে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের নতুন ব্যবসার নতুন আইডিয়াটি। আর সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। ব্যবসার আইডিয়া দিচ্ছি বলে এমনটা নয় যে আপনাকে এই ব্যবসা দেখেই আপনাকে এই ব্যবসা করতে হবে। যেটা আপনার মন চায়, যেটি আপনি মন থেকে ভাবছেন করবেন, সেই ব্যবসাই করুন, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর যে কোনো জায়গা থেকে যে কোনো আইটেম কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করুন, রিসার্চ করুন, আগে ভালো মতো দেখুন এই ব্যবসা আপনি করতে পারবেন তো। সমস্ত কিছু ভেরিফাই যাচাইকরণ করে তারপরই ব্যবসা করুন। আর সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন এই সম্পূর্ণ উদ্যোগ আর সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন তাহলে শুরু করা যাক। আপনার নাম? আমি সেলিম কাজী। আমাদের বিজনেস নেম হচ্ছে কে এন্টারপ্রাইজ। আশা করি আপনি আমাকে, আপনারা যারা ভিউয়ার্স আছেন, আমরা এর আগে দেখেছেন অন্য ভিডিওতে। অ্যাকচুয়ালি আমরা চার ভাই, তো আমাদের বিভিন্ন রকম ট্রেড আছে। তার মধ্যে আমাদের মোবাইলে হোলসেলিংয়ের বিজনেস আছে, বা আমাদের ই রিক্সা ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিংয়ের আছে, তারপরে ইলেকট্রিক সাইকেল বা অন্যান্য বিজনেস আছে। তো এনিওয়ে আমি অ্যাকচুয়ালি মার্কেটিংয়ের ব্যাপারটা দেখি, মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট আর নিউ লঞ্চেস, এগুলো আমি এই সেক্টরটা আমি দেখি, বা অন্যান্য ভাইদেরকেও আপনি ভিডিওতে দেখে থাকবেন। আজকে মূলত আমি আমাদের আরেকটা যে বিজনেস রয়েছে সেটা হচ্ছে মুড়ি মেশিন ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং, সেটা আজকে দেখাবো। তো আসুন মুড়ি মেশিনের ব্যাপারে একটু ডিসকাস করি। আমি মুড়ি মেশিন দু ধরনের অ্যাকচুয়ালি, একটা হচ্ছে এটা, যেমন এটা দেখুন, এটা ড্রায়ার। ড্রায়ারের মেন কাজ হচ্ছে মুড়িতে চালেতে নুন মাখানোর পর চালটাকে সঠিকভাবে শুকিয়ে নেওয়া বা গরম করে নেওয়ার কাজ হচ্ছে ড্রায়ারের। চালটা যখন শুকানো হয়ে যাবে, এখান থেকে চালটা বার করে নেওয়ার পরে আমরা এই রোস্টার মেশিনে রোস্টিং করি বা মুড়িটা ভাজি। তো এই দু ধরনের মেশিনে, দু ধরনের মুড়ি কারখানা বা মুড়ির ব্যবসা করতে গেলে এই দু ধরনের মেশিনের প্রয়োজন থাকে। তো অনেকে এই মেশিনটা ছাড়াও ব্যবসা করছে, কিন্তু তাদের রোদে পুরোটাই আমাদের সানলাইটের উপর ডিপেন্ড করে ব্যবসা করতে হয়। তো রোদের অনেক সময় সমস্যা হলে তাদের ব্যবসাতে প্রবলেম হয়, ওই জন্য ম্যাক্সিমাম কাস্টমার এইটাও নিচ্ছে। তো মেশিন আমাদের কাছে কয়েক ধরনের রয়েছে, যেমন হচ্ছে মেটালের উপরে দুটো ডিফারেন্স রয়েছে, এটা হচ্ছে এসএসএর মেশিন, স্টেনলেস স্টিলের মেশিন, আর এর পাশে যেমন ওটা রয়েছে বা ব্যাকগ্রাউন্ডে এইগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এমএসএর মেশিন। এসএসএর মেশিনটা একটু দাম বেশি, কারণ স্টিলের দাম তো এমনিতে আপনারা জানেন অনেকটাই বেশি, আর এমএসএরটা একটু দাম কম। আবার এই মেশিনের মধ্যে কিছু প্রোডাকশান ক্যাপাসিটির উপর আবার আলাদা রয়েছে, যেমন 100 কিলোর মেশিন, 150 কিলোর মেশিন, 200 কিলো, 250 কিলো, 300 কিলো, এর ভেদেও এদের দামের অনেক ডিফারেন্স রয়েছে। তো দেখুন, আমাদের কাছে স্টার্টিং যে অটোমেটিক মেশিন আছে, মানুষ অনেকে মুড়ি মেশিন মানে ম্যানুয়াল মেশিন, ওই যে এক ধরনের আগুনেতে কড়া থাকে এবং সেটা হাত দিয়ে ছেঁকে তোলা, সেই মেশিন আছে। এটা কিন্তু সেই ধরনের মেশিন না, এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন। আমাদের যে মেশিনের অপারেটিং সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দেবো, যে কীভাবে আমাদের মুড়ি কীভাবে চাল দিচ্ছে, কীভাবে মুড়ি বের হচ্ছে, এটা খুবই ইজি প্রসেস, এটা ফুললি অটোমেটিক মেশিন, সেটা ভিডিওতে আমরা দেখাবো একটু পরে। আমি পুরো মেশিনের ব্যাপারটা বলার পরে আমি চালিয়ে দেখিয়ে দেবো। তো আমাদের স্টার্টিং প্রাইস আছে অটোমেটিক মেশিন 40,000 টাকা থেকে শুরু, হ্যাঁ 40,000 টাকা থেকে শুরু, এবার 70,000 টাকা পর্যন্ত আছে। এবার ক্যাপাসিটি এবং এমএস কিংবা এসএস তার উপর ডিপেন্ড করছে। ভালো হবে, কিন্তু তার প্রোডাকশন ক্যাপাসিটিটা অনেক কম হবে। অ্যাকচুয়ালি আমি কাস্টমারকে কখনোই বলবো না তারা একটু কম দাম বা কম বাজেট আছে বলে 40,000 টাকাতে মেশিন নিক, কারণ হচ্ছে 40,000 টাকা যে মেশিন হচ্ছে ওর প্রোডাকশন ক্যাপাসিটি কম হওয়ার কারণে ওর প্রোডাকশন কস্টটা অনেক বেশি,
যে 1 কিলো মুড়ি বানাতে যে খরচটা হবে সেখানে আপনি যে বিক্রি করবেন তার মার্জিনটা অনেক কম হবে। তো মিনিমাম আপনি যদি 200 কিলোর মেশিন অন্তত নেন সেক্ষেত্রে আপনার মার্জিনটা ঠিকঠাক থাকবে, কারণ ওই যে প্রোডাকশনটা বেশি হয়। কেমন কি লাভ হতে পারে, মানে কেমন কি কষ্ট হতে পারে, কেমন কি লাভ হতে পারে? দেখুন, অ্যাকচুয়ালি বর্তমানে একটা ইউটিউবে ভালোই ট্রেন্ড চলছে মুড়ি মেশিনের, তার মধ্যে অনেক কিছু মিস ইনফরমেশনও আছে যেটা আমি দিতে চাই না, কারণ আমি যেহেতু অন্যান্য ব্যবসার সাথে জড়িত এবং ইউটিউবে আমাদের আরও অন্যান্য ভিডিও আমাদের অতনুদের চ্যানেলে ডিজিটাল টিউটোরিয়াল চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন যেটা রিয়ালিটি আমরা সেটাই দেখাবো। আর অতনুদের কথা আমি সবসময় বলবো যে নিজে দেখুন, যাচাই করুন, নিজে থেকে জানুন, এসে নিজের চোখে দেখুন, তারপরে বিশ্বাস করুন, নিজে বুঝে ভালোভাবে দেখে তারপরে কিনুন, যাচাই বাছাই করে কিনবেন। সবসময় আপনি যেটা বলেন আমিও কাস্টমারকে বলবো, আসুন দেখুন, নিজে যাচাই করুন, আপনি স্যাটিসফাইড হলে তারপরে কিনুন। এটার মধ্যে অনেক ডুপ্লিসিটি হয়, সেটা হচ্ছে মেটালের থিকনেস। যেমন যদি এই একটাই মেশিন একই সাইজের হবে, প্রোডাকশন ক্যাপাসিটি একই থাকবে, কিন্তু মেটালের সিটটা যদি একদম পাতলা দিয়ে দেওয়া হয়, যেহেতু এটা আগুনে সবসময় পুড়বে, যদি পাতলা সিট দেওয়া হয় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর সেটা বেশি দিন লাস্টিং করে না। তার ফলে কী হয়, কিছুদিন ব্যবহার করে মেশিন ফেলে দিতে হয়। মানুষ দু পয়সা কমের জন্য যায় অনেক জায়গায় ছুটে এবং গিয়ে লাস্টকালে দেখা যায় ঠকে যায়। তো আমি বলবো আপনারা আমার কাছে আসুন, মেশিন দেখুন, মেশিন সম্বন্ধে জানুন, মেশিনকে কীভাবে অপারেট করতে সেটাও শিখুন, তারপরে মেশিন কিনুন। হট করে মেশিন কিনে আপনি ঠকবেন না। বা অন্যান্য জায়গায় যারা অনেকে আছে কাস্টমার, তারা কীভাবে বিজনেস করছে, মেশিন দুটো ফেলে রেখে খালি কাস্টমারকে ভিডিও দেখাচ্ছে, ভিডিও দেখে তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিচ্ছে, নিয়ে মেশিন দিতে পারছে না। আমাদের কাছে অ্যাকচুয়ালি সিস্টেম না, আমার কাছে সিস্টেমটা টোটাল আপনারা দেখতে পাবেন এখানে মোটামুটি কম বেশি মেশিন আছে অনেকটাই। এটা আমাদের অ্যাকচুয়ালি রোডের ধারে মেন ফ্রন্ট আমাদের কম আছে এই জায়গাটা, আমাদের অন্যান্য ওয়্যার হাউসে আরও অনেক মাল আছে, সবসময় আপনি 20-50টা মেশিন রেডি পাবেন। মানে আমাদের কাছে টাকা অ্যাডভান্স দেওয়ার কোনো গল্প নেই, আসবেন, আপনার পছন্দ হবে, মেশিন দেখবেন, মেশিন সম্বন্ধে জানবেন, বিজনেস কীভাবে করতে হয়, বিজনেসের প্রফিটেবিলিটি কী আছে আপনাকে একদম হিসাব অঙ্কের হিসাবে আমি দেখাবো, প্র্যাকটিক্যাল যেটা হিসাব, কোনো হিডেন কস্ট থাকবে না, লুকানো কোনো হিসাব থাকবে না, তাতে আপনার কাছে ছবির মতো জিনিসটা দেখাবো, আপনি বুঝবেন। যদি মনে হয় যে হ্যাঁ আমার কাছে লাভজনক, আমি ব্যবসাটা করতে পারবো, আপনি তারপরে মেশিন টাকা দেবেন, সঙ্গে সঙ্গে মেশিন নিয়ে যাবেন। এই রকম নয়, কোনো ওয়েট করার ব্যাপার নেই যে হ্যাঁ আপনি আসুন টাকা দিয়ে যান, এক সপ্তাহ পরে এক মাস পরে মেশিন পাবেন, এরকম কোনো ব্যাপার না। মেশিন আমাদের কাছে সবসময় রেডি, আপনারা নিজে দেখতে পাবেন। শুধু এটা নয়, রাস্তার ধারে আমার এখানে দেখুন ওইদিকে এইদিকে চারদিকে আমার ছড়ানোভাবে পড়ে রয়েছে, কেন মেন ওডি রোডের ধারে তো আমাদের ব্যবসা, জায়গা শর্টের জন্য আমাকে রাস্তায় ফেলে রাখতে হয়েছে, আমাদের যেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে সেখানেও মেশিন অনেক রয়েছে। তো কেমন কি প্রফিট হতে পারে, মানে কস্ট কেমন কি হতে পারে, প্রফিট কেমন কি হতে পারে? দেখুন, অনেকে বলছে 1-1.5 লাখ টাকা ইনকাম। অ্যাকচুয়ালি মুড়ি মেশিনে ইনকাম আছে, ইনকাম নেই এটা নয়, ইনকাম আছে, কিন্তু ইনকামটা কীরকম আছে, একটা ন্যূনতম ইনকাম থাকে। একটু ভালোভাবে ডিসক্রাইব করতে চাই যে প্রফিটটা বা যে খরচটা আমি বলবো সেটাই রিয়ালিটি, এর বাইরে কোনো খরচ নেই, বাইরে প্রফিটও নেই। আমি আপনাদেরকে একদম সঠিক একটা হিসাব দিতে চাই। দেখুন, বর্তমানে চাল পাওয়া যাচ্ছে 22 টাকা থেকে 25 টাকা বা 28 টাকা পর্যন্ত চাল পাওয়া যাচ্ছে, সবথেকে বেস্ট কোয়ালিটির চাল প্রায় 28 টাকা দাম। আপনি যদি 25-24 টাকা দিয়ে চাল কেনেন সেটা স্ট্যান্ডার্ড চাল, সেই চালে যথেষ্ট ভালো মুড়ি হবে এবং সেটা ভালো গুড কোয়ালিটির মুড়ি, মার্কেটিংয়ের জন্য একদম এনাফ। আমি 25 টাকা স্ট্যান্ডার্ড চাল ধরেই চলবো। এইবার আমি বলছি যে একটা যদি কেউ গ্যাসে ব্যবহার করতে চায়, গ্যাসে যদি ব্যবহার করতে যায় একটা গ্যাসে মোটামুটি সিলিন্ডারে, হ্যাঁ দুটোতে, হ্যাঁ এটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, আপনি জিজ্ঞাসা করলেন, এটা দুটো অপশান আছে। দুটো অপশান বলতে মানুষ গ্যাসেও ইউজ করতে পারে এবং এটাকে কাঠের জ্বালানিতে বা কুড়োর জ্বালানিতেও বা অন্যান্য যেমন বাদামের খোলা হোক বা অন্যান্য ওয়েস্টেজ কয়লাটা হবে না, তার জন্য আলাদা ভাটি করতে হয়, এতে হবে না। তো যেগুলো হবে আমি সেগুলোই বলছি, অন্যান্য কাঠের জ্বালানি হোক, ভুসি, কাঠের গুঁড়ো বা এই ধরনের জ্বালানি হতে পারে, খরচাটা কমের জন্য। গ্যাসেতে একটু খরচা বেশি হয় কিন্তু কাঠে হলে কী হবে, খরচাটা অনেকটাই কম হয়। আমি তবুও যেটা ম্যাক্সিমাম খরচ আমি তার হিসাবটা দিচ্ছি, গ্যাসের জ্বালানিতে 25 টাকা মুড়ির চালের দাম, ওটাই স্ট্যান্ডার্ড চাল, ওর থেকে কম হতে পারে, কোয়ান্টিটি বেশি নিলে কম দাম হয়ে যাবে। এবার আমি আসছি জ্বালানি, জ্বালানি গ্যাসের এখন 650 টাকা গ্যাসের সিলিন্ডার, একটা সিলিন্ডারে আপনি ধরুন 4.5 থেকে 5 ঘন্টা চালাতে পারবেন। আমি তারপরে ন্যূনতম ধরছি 4 ঘন্টা চালাতে পারবেন। 4 ঘন্টা যদি আপনি চালান, আপনার আমি 200 কেজির মেশিন, এইগুলো আছে, আমি 200 কেজির মেশিনেতে আমি বলবো না 200 কেজি প্রোডাকশন হবে। অ্যাকচুয়ালি যেগুলো যারা বলে 200 কেজির মেশিনে 200 কেজি প্রোডাকশন হয়, এটা ভুল কথা, 200 কেজি হয় না। ভালো প্রোডাকশন নিতে গেলে 130 থেকে 150 কেজির মধ্যে থাকে, তার মধ্যে মুড়ির কোয়ালিটিটা ভালোভাবে মেনটেন হয়, মুড়ির সাইজটা খুব সুন্দর হয় এবং কালারটাও ভালো আছে। আমি যদি হুটোপাটি করে বেশি একসাথে চাল ছেড়ে দিই, চালটা ভালোভাবে ফুটে না, হয়তো 200 কেজি বেরিয়ে যাবে কিন্তু চাল ভালো ফুটবে না আর মুড়িও ভালো বিক্রি হবে না। তো মোটামুটি আমি যদি একটা ফুল সিলিন্ডারের হিসাব করছি, একটা যদি ফুল সিলিন্ডারে ধরুন আপনার চাল হচ্ছে, এই মুড়ি হচ্ছে 500 কেজি ধরছি, আমি 500 কেজি ধরি, আপনি মুড়ি যদি ভাজতে পারেন 650 টাকা একটা সিলিন্ডার, 500 কেজি মুড়ি ভাজছেন, 1 টাকা সামথিং খরচা,
এক টাকা সামথিং খরচা আমি এর উপর ম্যাক্সিমাম ধরে রাখছি 1.5 টাকা খরচা হচ্ছে প্রতি কেজি মুড়িতে, মানে প্রতি কেজি চাল ভাজতে 1.5 টাকা খরচা হচ্ছে। তাহলে 25 টাকা আমার চালের দাম, 1.5 টাকা জ্বালানি খরচা, 26.5 টাকা। এইবার ধরুন আমি বলবো না কোনো কাস্টমারকে আপনি মেশিন নিয়ে গিয়ে মেশিন মুড়ি নিজে শুকান, চাল নিজে শুকান রোদে, আপনি নিজেই মুড়ি ভাজুন, আমি যে খরচটা হিসাব করবো পুরোটা লেবারের ওপর দিয়ে। আপনি ধরুন অন্য ম্যান পাওয়ার রেখে ব্যবসা করলে আপনার যে খরচ হবে আমি সেই হিসাবটাই দেবো। আপনি ধরুন একটা পসিবল না, একার দ্বারা পসিবল না হবে, কিন্তু অনেক যদি হিউজ কোয়ান্টিটির প্রোডাকশন করতে গেলে সে কিন্তু পারবে না, তখন কিন্তু মেশিন যদি বলে আমি মুড়ি চাল শুকাবো হিটের মধ্যে কাজ করা সম্ভব নয়। সেই জন্য আমি বলছি আমি যে হিসাবটা দেবো পুরোটাই অন্যান্য ম্যান পাওয়ার দিয়ে লোক রেখে কাজ করালে যে খরচাটা হবে আমি সেই খরচের হিসাবটাই দিচ্ছি। দেখুন 26.5 টাকা আমার ওদিকে খরচা হলো। এইবার চালটা আমি ধরছি, আপনি নুন মাখিয়ে যখন রোদে শুকাচ্ছেন আমি সেটা প্রতি কেজিতে, আপনি যদি নিজে না করেন আপনার পাড়ার মহিলা যারা গরিব মহিলা রয়েছে তাদেরও কাজের একটু সুবিধা হবে, তারাও কিছুটা আর্নিংয়ের পথ দেখবে, ইনকামের পথ দেখবে, তাদেরকে আপনি 1 টাকা প্রতি কেজি নুন মাখানোর জন্য পয়সা দেন, নুন মাখিয়ে শুকিয়ে আপনি চাল দেবেন, আপনি নুন দেবেন, তারা নুন মাখিয়ে শুকিয়ে আপনার ঘরে দিয়ে যাবে, আপনি প্রতি কেজিতে 1 টাকা করে দিন। এটা হচ্ছে সব থেকে মানে বেস্ট ওয়ে, আপনি প্রচুর কাজ করতে পারবেন, আপনি ক্লান্তও হবেন না, আপনার ব্যবসাও চলবে, প্রোডাকশনও ঠিকঠাক থাকবে এবং পাড়ার আর 2-4টে মহিলাও কাজ পাবে। আপনি 1 টাকা প্রতি কেজি চালে নুন মাখিয়ে শুকিয়ে দিয়ে যেতে বলুন, আপনার ঘরে আপনি পেয়ে যাবেন। তাহলে 26.5 আর 1 টাকা 27.5 টাকা। এইবার মুড়ি ভাজার জন্য দুটো লোক আপনি রাখলেন, দুটো লোক একদিনে আপনি 750 কেজি মুড়ি ভাজুন, 500 কেজি মুড়ি ভাজুন, আপনি 600 টাকা বা 500 টাকা দুজনকে 250 টাকা 500 টাকা দিন। আমি ধরছি তবু প্রতি কেজি 1 টাকা করে মুড়িটা ভাজার খরচ, তাহলে 27.5 আর 1 টাকা 28.5 টাকা। 28.5 টাকা এবার মুড়িতে ওয়েস্টে যাচ্ছে, অনেকে হয়তো জানে না ব্যাপারটা, কিন্তু 100 কেজি চাল ভাজলে কিন্তু 90 কেজি 92 কেজি এই ধরনের মুড়ি হয়। 100 কেজি চাল ভাজলে কিন্তু 100 কেজি মুড়ি আসে না, কারণ চালের মধ্যে একটা ময়েশ্চার থাকে, জল থাকে, সেটা গরমে আগুনে পুড়ে সেটা ময়েশ্চারটা উড়ে যায়, ভেপারাইজ হয়ে উড়ে যায়, মুড়িটা হালকা হয়ে যায়, 10 কেজি 8 কেজি 10 কেজি 12 কেজি পর্যন্ত কমে যায়। নতুন চাল যেগুলো হয় সেগুলোতে একটু বেশি কমে, যেগুলো পুরানো চাল সেগুলো মানে কম, তাহলে 90 কেজি 92 কেজি চাল। সেইখানে আমি যদি ওয়েস্টেজ ধরি সেখানে আমাকে দেখা যাবে প্রতি কেজিতে ওয়েস্টেজ হবে 2.5 টাকা 2 থেকে 2.5 টাকা। আমি বেশিটা ধরে রাখছি, 2 টাকাই হয়, আমি 2.5 টাকা ধরে রাখছি, মানে চাল আমার যখন যতটা চাল দিলাম মুড়ি কম হলে সেটাকে আমি 2.5 টাকা ক্ষতি হিসেবে ধরলাম। তাহলে 28.5 টাকা আর 2.5 টাকা 31 টাকা। 31 টাকা আপনার ফাইনাল কস্ট, সেটা সব থেকে বেশি গ্যাস খরচা, বাইরের লেবার দিয়ে আপনি চাল শুকালেন তার খরচা, বাইরের লেবার দিয়ে আপনি মুড়ি ভাজলেন তার খরচা, সমস্ত কিছু ইনক্লুড করে সমস্ত খরচা ধরে আমি, এবং কারেন্টের জ্বালানি, কারেন্ট মাত্র খুব কম খায়, এটা হাফ এইচপি মোটর থেকে ঘন্টায় হয়তো 4 টাকা বাড়ির কারেন্টে, ডোমেস্টিক কারেন্ট, ডোমেস্টিক গ্যাস, কোনো কমার্শিয়াল কিছু নিতে হবে না, এর জন্য এমন কিছু লাইসেন্সিংয়ের দরকারও নেই, কারণ এটা খুবই ছোটো শিল্প, একটা বাড়িতে বসে মুড়ি ভেজে বিক্রি করা না সেরকম, এতে পলিউশন সেরকম কিছুই নেই, কেন বাড়ির গ্যাস, বাড়ির যেমন জ্বালানি আমরা খাওয়া দাওয়া মানে ঘরে করার জন্য যেগুলো বাড়ির গ্যাস রান্না করার মতো সেরকমই এ হয়, এতে সেরকম ধোঁয়া বা কিছু হয়নি। তবুও আপনি যদি পারেন আপনার অঞ্চল থেকে আপনি একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন, সেটাই যথেষ্ট। আর যদি FSSAI লাইসেন্স নিয়ে আপনি যদি বড় ধরনের প্যাকেজিং করে আপনি একটা ব্র্যান্ড ভ্যালু বানাতে পারেন তাহলে তো আরও ভালো। আপনি যদি বলেন যে 1 কেজি করে বা 1-500 কেজি প্যাকেট করতে চান, আপনি প্যাকেট করে বিক্রি করতে পারেন, তার জন্য একটা হ্যাঁ সেখানে প্যাকেটে যেমন খরচা হবে তাতে কিন্তু আবার 4 টাকা করে কেজিতে আপনি লাভও পাবেন। তো প্যাকেজিংয়ের জন্য যদি আপনার জানকারি কিছু দরকার হয় যে প্যাকেট কোথা থেকে করবো, 1 টাকা বা 1 কেজি বা 500 গ্রাম প্যাকেটের জন্য কীরকম কী করতে হবে, সেই সমস্ত গাইডলাইন আমি দিয়ে দেবো। আমাদের এখানেই প্যাকেট প্রোডাকশন হয়, ঠিক আছে, প্রিন্টিং হয়, সব কিছু আপনার ব্র্যান্ড দিয়ে সব কিছু করিয়ে দেবো, সে সমস্ত সহযোগিতা। হ্যাঁ বাল্ক একটু বেশি কোয়ান্টিটি করা থাকবে, তবে কম হলেও করে দেওয়া যায়, সে আমি সব লোক আছে আমি ব্যবস্থা করিয়ে দেবো, আমার কাছে অসুবিধা নেই, শুরুটা একটু হবে, লাভ হয়তো কম হবে, ধীরে ধীরে সবই ঠিক হয়ে যাবে। তো এবার আমি বলতে চাই যে গ্রামেগঞ্জে আমাদের একদম রুরাল এরিয়াতে সব থেকে কম দামি হোলসেল মুড়ি হচ্ছে 36 টাকা বিক্রি হয়, সব থেকে কম রুরাল এরিয়াতে, কিন্তু সিটি এরিয়াতে না, সিটি এরিয়াতে 40-42 টাকা বিক্রি হয়। আমি হোলসেলের কথা বলছি, রিটেল তো 40-42-50 টাকাতেও বিক্রি হয়। আমি তারপরেও ধরছি 5 টাকা হচ্ছে সব থেকে ন্যূনতম লাভ, 1 কেজি মুড়িতে 5 টাকা সব থেকে ন্যূনতম লাভ, সেটা হোলসেলে। এবার আপনি যদি ডেলি 500 কেজি মুড়ি অন্তত হোলসেল করতে পারেন 2,500 টাকা, সেখানে মান্থলি আপনি 75,000 টাকা ইনকাম করতে পারেন, ডেলি রেগুলার কাজ করতে পারেন, এটা আপনার উপরে সম্পূর্ণ, আপনি কতটা খাটতে পারবেন, কারণ মেশিন এ ম্যানুয়াল ব্যাপার, শুধু মোটরে চোখ বন্ধ করে, কারণ দেখুন মানুষ গরম বা টাটকা জিনিস খেতে পছন্দ করে। আপনি যেখানে মেশিন ইনস্টল করবেন আপনার সারাউন্ডিং এরিয়া, আপনার আশেপাশে থেকে আপনার প্রতিবেশীরাই প্রতিদিন 100 থেকে 50 কেজি মুড়ি এমনিই কিনে নিয়ে যাবে।
মুড়ি কিনে নিয়ে যাবে। সেখানে আপনি 42 টাকা করে বা 40 টাকা করে মুড়ি বেচবেন, আপনি সেখানে 9 থেকে 10 টাকা করে প্রতি কেজি পাবেন। যদি 100 কেজি বিক্রি করতে পারেন, আপনি ঘরে বসেই ডেলি 1000 টাকা করে ইনকাম করতে পারেন শুধু লুজ বিক্রি করে। তার মানে ওখানে আপনার 1000 টাকা আপনি বিক্রি করতে পারছেন লুজ। এবার হোলসেল করতে পারলে সেই টাকাটা সম্পূর্ণ আলাদা। এবার আপনি হোলসেলের জন্য একটা ট্রলি বা ইঞ্জিন ভ্যান বা যারা অটো চালায় বা যারা টোটো চালায় তাদেরকে দিয়ে আপনি ডেলিভারি করেন দোকানে, 1 টাকা আপনি নিজের গা মানে 1 টাকা করে ডেলিভারি চার্জ হিসাবে রাখেন, তাতে আপনার লাভ হবে। দেখুন, মার্কেটিংটা প্রথম প্রথম একটু অনেকেরই সমস্যা হয়, কিন্তু এতটাই কষ্টের বা এতটাই ডিফিকাল্ট কিছু নয়। মার্কেটিংয়ের জন্য আপনাকে প্রোডাক্টগুলোকে যেমন বস্তা যদি আপনি না পান আপনার ইয়েতে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। বস্তা মুড়ি এক ধরনের বস্তা হয়, স্পেশাল মুড়ির বস্তা, এবং এক ধরনের পেপার আছে, ওই পেপারে আপনি প্যাকিং করে প্রথম প্রথম আপনি ধরুন একদিন ভাজলেন, 1 সপ্তাহ ধরে বিক্রি করলেন। আপনি যদি প্রতিদিন ভাজতে যান তাহলে প্রোডাকশান কস্টটা বেশি হবে। আপনি প্রথম যেদিনেই ভাজবেন সেদিনে কোয়ান্টিটি একটু বেশি করে ভাজবেন, 500 কিলো বা 1000 কিলো ভেজে নিলেন, এবং সেটাকে 1 সপ্তাহ প্রথম 2-3 দিন ধরে বা 1 সপ্তাহ ধরে বিক্রি করবেন। আস্তে আস্তে আপনার যখন সেলিং বাড়বে তখন আপনি ডেলি প্রোডাকশান করবেন। প্রথম ইনকাম কম না, দেখুন ব্যাপারটা হচ্ছে কোয়ান্টিটি কম সেল করলে লাভ কম হবে। যত কোয়ান্টিটি বাড়বে কেজিতে আপনি যত বাড়াতে পারবেন প্রোডাকশান করে, যত সেলিং করতে পারবেন তত ইনকাম বাড়বে। আর এটা বিক্রি করা দেখুন ব্যাপারটা হচ্ছে এটা তো খাদ্যবস্তু, প্রতিদিনই কনজিউম মানে মানুষ আজকে খায় কালকে আবার আবার খায় রোজ কেনে, এর ডিমান্ড কোনোদিন শেষ হবে না, এর মার্কেটও কোনোদিন শেষ হবে না। এটা প্রতিনিয়ত চাহিদা। আপনাকে খালি প্রথমে কী করতে হবে, যারা মুদির দোকান আছে বা যেখানে যেখানে মুড়ির ব্যবসা চলছে বা যেখানে যেখানে মুড়ি কনজিউম করে, চানা মুড়ির দোকান বা চপ মুড়ির দোকান বা যারা মুদিখানার দোকান বা যারা হোলসেল দেয়, তাদের সাথে আপনি যোগাযোগ করুন। প্রথমে 50 পয়সা হলেও কেজিতে কম দেন, আপনি তাদের দ্রুত মার্কেট গেইন করতে পারবেন। এইভাবে শুরু করুন, আস্তে আস্তে কাজ, দেখবেন একদিন আপনি 1000 কেজি 2000 কেজি প্রোডাকশান করছেন। আমার এরকম কাস্টমারও আছে যারা 500 কেজি থেকে শুরু করেছে, আজকে 2000-3000 কেজি পর্যন্ত 2-3টা মেশিন বসিয়েও তারা আজকে ব্যবসা করছে। অবশ্যই দেখুন, মেশিন দেখার বিষয় আছে, আপনি মেশিন আসুন দেখুন, হুট করে কাউকে টাকা অ্যাডভান্স দিয়ে আপনি বিপদে পড়বেন না। আসুন, এসে মেশিন সম্বন্ধে জানুন, মেশিনের লাভ ক্ষতি সম্বন্ধে বুঝুন, মেশিন দেখুন, মেশিনের কোয়ালিটি দেখুন, দেখে তারপরে কিনুন। যেটা আমি সবথেকে বারবার বলবো যে বেনিফিটটা আমি কাস্টমারকে দিতে পারবো, এই গত 2-3 মাসে আমাদের লকডাউনের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছে, কাজ নেই তাদের বা ইনকামের সোর্সের খুব সমস্যা। সেই কারণে অনেক মানুষ কী করবো না করবো ভাবছে, অনেকে মুড়ি মেশিনের ভিডিও বানাচ্ছে, বানিয়ে তাদের কাছে প্রোডাক্ট নেই কিন্তু লোকের কাছে অ্যাডভান্স টাকা নিয়ে, কারো কাছে 10,000-20,000-40,000 টাকা অ্যাডভান্স টাকা নিয়ে তাদেরকে মাল দিচ্ছে না। সেই ব্যাপারটা এখানে আশা করি হবে না। আপনারা সবসময় এখানে মাল স্টক পাবেন, যে কোনো মুহূর্তে আসুন, ফোন করুন, যদি লোকেশান বুঝতে অসুবিধা হয় আমরা আপনাদেরকে লোকেশান বুঝিয়ে দেবো বা ফোনে আপনাকে গাইড করবো, সেই দিক থেকে কোনো সমস্যা হবে না। চালের প্রিপারেশানটা এখানে একটু মেন, চালের প্রিপারেশানটা হচ্ছে আমি আমাদের ভিডিওতে দেখিয়েও দেবো, আর আপনাকে বলেও আমি দিচ্ছি যে চাল প্রথমে আপনারা কী করবেন, একটা পাত্র থাকবে বা একটা জায়গা থাকবে, সেখানে নুন জল, যে পরিমাণ নুন জল আমরা যে যারা আমার কাছে কিনতে আসবে কাস্টমার তাকে আমি ফুল ট্রেনিং দিয়ে দেবো, কীভাবে নুন জল মিক্স করে কীভাবে শুকাতে দিতে হয়, কতক্ষণ শুকাতে হয়, কতটা পরিমাণ শুকালে এটা পারফেক্ট হবে, সেগুলো আমরা পুরো ট্রেনিংয়ে দিয়ে দেবো। আর সবথেকে বড় কথা হচ্ছে যদি কাস্টমার নিজে গিয়ে দেখা যাচ্ছে ঠিকঠাক ভাজতে পারছে না, ব্যবসা করতে পারছে না, আমরা তাদেরকে গাইড করবো, এবং আমাদের লোক আছে ট্রেনিং লোক আছে ট্রেনিং দেওয়ার, তারা বাড়িতে গিয়ে শিখিয়ে দিয়ে আসবে। তবে সেটা ফ্রি নয়, সেটা চার্জেবল, তার যা চার্জ হবে সেটা দিতে হবে। সে বাড়িতে গিয়ে আপনাদেরকে মুড়ি ভেজে বা মুড়ি চাল কীভাবে শুকাতে হয়, মেশিন কীভাবে অপারেট করতে হয় আপনার বাড়িতে গিয়ে শিখিয়ে দিয়ে আসবে, সেটা চার্জেবল, তার যা চার্জ হবে সেটা দিতে হবে অবশ্যই। আসুন তাহলে আমরা এবার মুড়ি মেশিনটা কীভাবে অপারেট করতে হয় আমরা কিছুটা ভেজে আমাদের মেশিনের প্রোডাকশান কীরকম হয় আমরা দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখলেও কিছুটা বুঝতে পারবেন যে কাজটা এমন কিছুই নয়। আমরা এতক্ষণ দেখালাম মুড়ি মেশিনগুলো, মেশিন সম্বন্ধে আমরা যা ডিটেলসে বললাম, এবার আসুন আমরা দেখিয়ে দিই মুড়ি কীভাবে ভাজা হয় বা টোটাল প্রসেসটা কীরকম, কত কী সময় লাগে সেই সম্বন্ধে বিস্তারিত বলি। এটা হচ্ছে আমাদের কমপ্লিট মেশিন, যেমন উপরে আমরা আমাদের যে স্টক যেখানে আছে সেখানে দেখিয়েছিলাম, মেশিনগুলোতে নেট লাগানো ছিল না, কিছু কিছু ক্ষেত্রে হপারগুলো লাগানো ছিল না, বেল্ট বা হুইলগুলো লাগানো ছিল না। এখানে কমপ্লিট মেশিনটা দেখাই, এটা হচ্ছে কমপ্লিট মেশিন, যেমন এর মধ্যে দুখানা এরকম বেল্ট লাগানো থাকবে, এই যে দুটো হুইল লাগানো থাকবে, একটা ছোট্ট মোটর, খুব কম ইলেকট্রিক খায়, নর্মালি 1/2 HP মোটর বা 1 HP মোটরের কাজ হয়ে যায় এই এই সাইজের মেশিন, এতে 1/2 HP যথেষ্ট, এতে খুব ইলেকট্রিক কম খায়। এবং সামনে এটা নেট লাগানো থাকবে, দেখতেই পাচ্ছেন একটা নেট লাগানো আছে যেখান থেকে বালি ছেঁকে ঢুকে যাবে এবং মুড়িটা বাইরে বেরিয়ে আসবে।
এবার আসি, এটা আমি এখন গ্যাসের কানেকশান কীভাবে করে চালাই সেটাই দেখাবো। এরপরে এতে আরেকভাবে কাঠের বা অন্যান্য জ্বালানি দিয়েও জ্বালানো যায়, আগুন জ্বালানো যায় এবং সেই গরমে সে বা সেই হিটেও মুড়ি ভাজা যায়, সেটা আমি এখন দেখাচ্ছি না। এখন যেটা আমাদের সহজে হবে, আমাদের যেটা নর্মাল বাড়িতে যে গ্যাস ইউজ করি সেই গ্যাসেতেই আমি এটা ভেজে দেখাবো। আপনারা কমার্শিয়াল গ্যাসও ইউজ করতে পারেন বা আপনাদের বাড়িতে যে ধরনের গ্যাসগুলো ছোটোখাটো ব্যবসা, আপনি বাড়ি থেকে বসে ব্যবসা করতে চাইলে বাড়িতে যে ডোমেস্টিক লাইনে ইউজ করেন সেটাই আপনি করতে পারবেন। এবার গ্যাস আমাদের যেমন ইলেকট্রিক লাইন দিয়ে মোটরটা শুধু ঘোরানোর কাজ করে, গ্যাসে বা কাঠের জ্বালানিতে এটাকে হিট করা হয় বালিটাকে। বালিটাই মেশিনের ভিতরেই থাকে, এখান থেকে মেশিনের ভিতরে বালি ঢোকানো হয়, এখান থেকে বালিটা আসে, এই সিস্টেম এখান থেকে ভিতরে ঢুকে যায়। আর প্রসেসটা হচ্ছে এই রকম, যখন গ্যাস আমরা জ্বালাবো, আমরা মোটরটা ঘোরাবো, তারপরে গ্যাসটা জ্বালাবো, গ্যাসটা জ্বলতে জ্বলতে ভিতরে মেশিনটা হিট হবে, বালিটা সম্পূর্ণ হিট হয়ে যাবে। আমরা এখান থেকে বালি দেওয়া থাকবে, এখান থেকে আমরা চাল দেবো, চালটা ভাজা হয়ে ওই দিক থেকে বেরোবে, চাল বালি একসাথে বেরোবে। আর এখানের মুখ থেকে, এখানটাতে দেখুন, এখানের মুখ থেকে হচ্ছে বালি ছেঁকে বালিটা ভিতর দিকে ঢুকে যাবে, মুড়িটা বাইরের দিকে বেরিয়ে আসবে। এবার তো আমরা এখন বললাম কীভাবে কাজটা হয়, এবার গ্যাসের কানেকশানটা দিয়ে জ্বালিয়ে তারপর স্টেপ বাই স্টেপ কাজ করে দেখায়। তার আগে আমি দু একটা ছোটো জিনিস দেখিয়ে দিচ্ছি। আমরা এদের যে বালিটা ব্যবহার করব, আমি সেই বালিটা দেখাতে চাই। বালিটা কিন্তু আমাদের নর্ম্যাল, যেটা আমরা বাড়ি ব্যবহার করার জন্য বা রাজমিস্ত্রির কাজ করার জন্য যে বালিটা ব্যবহার, এটা কিন্তু সেটা না, এটা হচ্ছে পলি বালি। পলি মানে একদম সিলভার কালারের, একদম ফাইন, একেবারে ফাইন পাউডারের মতো। যদি আমরা এই বালিটা ব্যবহার না করি সেক্ষেত্রে মুড়ি স্ট্যান্ডার্ড বা মুড়ি সুন্দর হবে না, মুড়ি ভালোভাবে ফুলবে না, মুড়ির কালার ভালো হবে না। তো এটা আপনারা দেখে নিন, এটা খুবই ভাইটাল ব্যাপার, এটা জানার দরকার আছে। বালিটা খুব ভালোভাবে আমাদেরকে দেখে নিতে, একদম দেখছেন ঝকঝক করছে সিলভারের মতো একদম। তারপরে এবার দেখাচ্ছি আমি চাল। চাল দু ধরনের, একটা আমাদের যেমন দেশি সাদা চাল, সেটাও ভাজি, আর এটা হচ্ছে স্পেশাল মুড়ির চাল যেটা লাল চাল বলে, এটা হচ্ছে মুড়ি ভাজার জন্য বেস্ট। আমরা এটা এখন মোটামুটি মানে খুব ভালো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটির চাল একটা নিয়েছি, দেখছেন বুঝতেই পারছেন অনেক কালো কালো স্পট আছে বা মাছি মারা যেটা বলে। তারপরেও আমাদের কাছে এটা এখন বর্তমানে আছে, এটা নিয়ে আমরা দেখাবো, এর থেকেও ভালো চাল মার্কেটে পাওয়া যায়। তো আসুন তাহলে গ্যাসটা জ্বালাই। আচ্ছা আমরা এটাও জ্বালিয়ে নিই। আচ্ছা আমরা একটু গ্যাসটা খুব জোরে হাই স্পিডে দিয়ে রাখবো, আওয়াজ শুনে বুঝতেই পারা যাচ্ছে গ্যাসটা ভালোই জোরে জ্বলছে। আমরা গ্যাসটা জ্বালিয়েছি, এবার আমরা মেশিনটা আগেও চালাতে পারি বা মেশিনটা পরেও চালাই। মেশিনের সুইচটা অন করো, এদিকটাতে দেখাও মেশিনটা কীভাবে চলছে। এবার আমরা গ্যাসটা অন করেছি, গ্যাসটা অন করার পর মিনিমাম মেশিনটা গরম হতে 20-25 মিনিট সময় লাগবে। অলরেডি আমাদের মেশিন গরম করতে দিয়েছি, প্রায় 20-24 মিনিট হয়ে গেছে, 22 মিনিট হয়ে গেছে। তো আমরা এবার চাল দিয়ে দেখবো কীভাবে আমরা মুড়িটা ভাজবো, ঠিক আছে? তাহলে বাপিন এসো, তুমি অল্প করে চাল এর মধ্যে হপরের মধ্যে ঢালো। হ্যালো, আস্তে আস্তে পুরো ঢেলে দাও, ঢেলে দাও। এবার আস্তে আস্তে আমরা এখান থেকে এই যে লকটা আছে এটা খুলবো, খুলে ধীরে ধীরে চালটা ছাড়বো, মুড়ি ওই দিক থেকে আমাদের ধীরে ধীরে বেরোবে। দেখুন আমাদের মুড়ি ধীরে ধীরে ভাজা বেরোচ্ছে। Thank you.
আপনারা দেখলেন মোটামুটি আমরা কীভাবে মুড়ি ভাজি, খুব কঠিন কাজ নয়। এখানে সাধারণত একজনই হ্যান্ডেল করতে পারবে, কিন্তু তারপরেও যদি আমরা দুজন লেবারকে রাখি, তারা অনায়াসে ডেলি 500 থেকে 1000 কেজি মুড়ি ভেজে নিতে পারবে। ব্যাস এখান থেকে চাল আপনারা দেবেন, এখান থেকে আপনারা একটু কন্ট্রোল করবেন চালের স্পিডটা, এখান থেকে কন্ট্রোল করবেন। কন্ট্রোল করার পর যে কতটা পরিমাণ চাল ছাড়া হবে সেটা এখানের মধ্যে গিয়ে ওখানটাতে ওখানে চা মানে মুড়ি যেটা হবে মুড়িটাকে আর আমরা ছেঁকে নেব না, ওখানে ছাঁকা মুড়ি, ওখানে কোনো বালি বা ধুলো ময়লা কিছুই থাকবে না, একদম ফ্রেশ। আমরা ওইটাকে নিয়ে পরে ঠান্ডা করে প্যাকেটজাত করবো বা বস্তা বস্তাবন্দি করবো। তাহলে আপনারা মোটামুটি দেখতে পেলেন টোটাল প্রসেসটা কীভাবে। এরপরে যখন কাস্টমার আমাদের কাছে আসবে, যারা মেশিন কিনবে, তাদেরকে আমরা টোটাল চালটা কীভাবে রেডি করতে হয়, এই যেমন চালটাতে নুন মাখানো আছে, কীভাবে আমরা নুন মাখিয়ে শুকিয়েছি, তার প্রসেসটা কী, টোটাল আমরা ডিটেলসে জানাবো। মানে বাইরে তো স্টক পড়ে, দেখুন এখানে তো আপাতত দেখতেই পাচ্ছেন বেশ স্টক রয়েছে, এবং বাইরে চারদিকে মেশিন রাখা জায়গা সমস্যার জন্য আমরা, হ্যাঁ এটা ড্রায়ার মেশিন আছে, ওইদিকেও ড্রায়ার মেশিন আছে, শেষের দিকেও ড্রায়ার মেশিন আছে। এবার দেখুন ওই যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে মুখের সামনে নেট। সবই তো বললেন, সবই দেখলাম, তো লাস্ট আমরা কী বলবার আছে? আর একটা কথা জিজ্ঞেস করার আছে, যারও তো জায়গা রয়েছে দেখুন, ব্যাপারটা হচ্ছে সব জায়গা ছেড়ে আমার কাছে আসবে, তার দুটো কারণ হচ্ছে আমার কাছে যে মেশিনের থিকনেসগুলো সেটা আমি কোয়ালিটি কন্ট্রোলটা ঠিকঠাক করি, এবং মেশিন সম্বন্ধে মানুষকে বেশি ধাঁধায় রাখি না, যেটা ক্লিয়ার, যেটা হিসাব। যেমন মুড়ির অনেকে ওয়েস্টেজটা দেখাতে চায় না, ভাবে সবাই যে 100 কেজি চাল ভাজলে 100 কেজি মুড়ি বেরোবে, এরকম ধরনের খরচগুলো তারা দেখায় না। আমি যেটা রিয়েল কস্ট হবে তাতে প্রফিট মার্জিন কম দেখাতে হয়, কাস্টমার নিক মেশিন না নিক, কিন্তু আমি যেটা রিয়ালিটি হবে সেটাই দেখাবো। এবং মেশিন সবসময় স্টক থাকে, এটা হচ্ছে আমার কাছে মেন ব্যাপার, যেটা অ্যাডভান্টেজ হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি গাড়ি নিয়ে আসুন, মেশিন নিয়ে চলে যান, রেডি মেশিন। দেখুন এটা অ্যাড্রেস হচ্ছে, এটা কুলগাছিয়া উলুবেড়িয়া হাওড়া, এটা উলুবেড়িয়া সাব ডিভিশন কুলগাছিয়া স্টেশন, আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে। হাওড়ার দিক থেকেও আপনি কুলগাছি স্টেশনে আসতে পারেন, আর ওইদিকে মেদিনীপুর খড়গপুর থেকেও আসতে পারেন, বাসেও আসতে পারেন। বাসে এলে আমাদের ন্যাশনাল হাইওয়ে যে বম্বে রোড আছে, বম্বে রোডে ওখানে নামাবে, বাকি আপনারা ফোন করলে আমরা লোক পাঠাবো, আমাদের পিক আপ করার জন্য লোক আছে, তারা নিয়ে এসে আপনাকে এখানে নিয়ে চলে আসবে, বা আপনাকে ছেড়ে দিয়ে আসার জন্য হাই রোডে ছেড়ে দিয়ে আসবে, বাসে বাসস্ট্যান্ড হোক প্ল্যাটফর্মে হোক ছেড়ে দিয়ে আসবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। কাস্টমার এলে তার দায়িত্ব আমার। হ্যাঁ অবশ্যই যাচাই করুন, দেখুন, বুঝুন ব্যাপারটা, যেখান থেকে নিন আসুন, এখানে এলে আপনি ওইগুলোও দেখতে পাবেন, আপনাদের ট্রাস্টেবিলিটি বাড়বে ডেফিনেটলি। হ্যাঁ টাকাটা শেষ আপনাকে দিতে হবে, আর ঠকলে আপনাকে ঠকতে হবে, ওই জন্য ঠকার আগে যাচাই করুন, বাছাই করুন, দেখুন, বুঝুন, তারপরে কিনুন। ওকে থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম, আপনিও ভালো থাকবেন, ওকে বাই।